নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে কন্যা রাশির ঢাইয়া শেষ হতে চলেছে। এই কন্যা রাশির ঢাইয়া শেষ হওয়ার সাথে সাথে আপনাদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে, যা বিগত 2.5 বছর ধরে আপনারা পাননি। এবার কিন্তু আপনাদের জীবনে সেই সমস্ত জিনিস প্রাপ্তি ঘটবে। এর মধ্যে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দেখবেন বিগত 2-2.5 বছর ধরে আপনারা খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। আপনাদের নিজের মানুষ নিজেদের সাথে শত্রুতা করেছে, অর্থাৎ পরিবারের সদস্যজন আপনাদের শত্রুতা হয়ে গেছে। পরিবারের সমস্ত শত্রুদের আপনি চিনতে পেরেছেন, যাদের এতদিন আপনি কাছের ভাবছিলেন আপনাদের সামনে তাদের মুখ সেবার খুলে গেছে। শুধু তাই না, অনেক কন্যা রাশির জাতক জাতিকার কারো দাদু মারা গেছে, কারো দিদা মারা গেছে, কেউ ঠাকুরদাকে হারিয়েছেন বা কেউ ঠাকুমাকে হারিয়েছেন, কেউ বা প্রিয় মানুষকে হারিয়েছেন, আবার কেউ আপন আত্মীয়কে হারাতে দেখেছেন। এই সমস্ত কিছু ঘটেছে শনির ঢাইয়াতে। তবে মনে রাখবেন, যারা যমজ রয়েছেন অথবা যাদের বয়স 18-এর নিচে, তারা কিন্তু ঢাইয়ার প্রভাব তেমনটা পাননি। কিন্তু বাদ বাকি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে, তারা বুঝেছেন এই শনির ঢাইয়ার প্রকোপ কি জিনিস। এই শনির ঢাইয়ার প্রকোপ আপনাদের পুরোপুরি সমাপ্তি ঘটছে 24শে জানুয়ারি। ২৪শে জানুয়ারি ২০২০ থেকে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনাদের যে শরীর স্বাস্থ্য এতদিন খারাপ যাচ্ছিল, সেই শরীর স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ভালো যাবে, আপনারা সুস্থ হয়ে উঠবেন। দৈনন্দিন রুটিন বা জীবনশৈলীর দিকে আপনি এবার নজর দিবেন। আপনার এই সময় প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক শক্তিশালী বন্ধন রচিত করবে, এটি আপনার প্রেম জীবনকে আরও জোরদার করবে। আপনার জীবনে ভালোবাসা স্থিতিশীলতা আসবে, আপনার সঙ্গীর সাথে আপনি কিছু স্মরণীয় সময় ব্যয় করবেন। আপনি যদি বিবাহিতা হন, আপনি এই সময় অনেক কিছু প্রাপ্তিযোগ পেতে পারেন, অর্থাৎ এই সময় আপনার প্রাপ্তি রয়েছে, আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। আপনার জীবনসঙ্গীর কাছ থেকে দূরে থাকতে হতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে, তবে এটি আপনার পক্ষে শুভ, কারণ এটি আপনাদের বন্ধনকে আরও দৃঢ় করবে, মজবুত করবে এবং শক্তিশালী করবে। কখনো কখনো দূরত্ব বন্ধনকে শক্তিশালী করে তোলে বা জীবনে প্রেমের বৃদ্ধি ঘটায়। সময় আপনার সন্তানদের জন্য এবার শুভ আসছে, সময় আপনার পরিবারের জীবনের জন্য শুভ আসছে। তবে মনে রাখবেন, পরিবারে যদি আবার অন্য কোনো ব্যক্তি থাকে যাদের ঢাইয়া বা সাড়ে সাথে শুরু হচ্ছে, তবে তা কিন্তু পরিবারের জন্য শুভ নয়। সমাজে এই সময় আপনার মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা এতদিন নাম বা খ্যাতি অর্জন করতে পারেনি, এবার তাদের সুনাম ধীরে ধীরে বৃদ্ধি পাবে। খুব পড়াশোনা করেছে কিন্তু আশানুরূপ নাম্বার আসেনি, এবার কিন্তু তাদের সেই আশা পূরণ হবে। যেমন পরিশ্রম করবে তেমনই তারা নাম্বার পাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এটি যেহেতু সার্বিক বিচার, কাজেই ব্যক্তিগত রাশিচক্র আপনারা কাউকে দিয়ে দেখিয়ে নেবেন,
কেননা দশা অন্তর্দশা অনুযায়ী অনেক সময় এই ফলাদেশ ভিন্ন হতেই পারে। এর পাশাপাশি আপনাদের জানাই, ঢাইয়া কাটার পর আপনাদের অর্থনৈতিক উপার্জন প্রভূত পরিমাণে বেড়ে যাবে। এতদিন ব্যবসা ক্ষেত্রে আপনাদের যে ডাউনফল যাচ্ছিল, তা ধীরে ধীরে এবার আপনাদের অর্থনৈতিক গতিকে বাড়িয়ে দিবে। আপনি গাড়ি অথবা বাড়ি এই সময় কিনতেই পারেন। এছাড়াও আপনি আপনার বাসস্থান পরিবর্তন করতে পারেন। আপনি যদি কোনো বহুজাতিক কোম্পানির সাথে যুক্ত থাকেন, তবে আপনি সেখানে বেশ খ্যাতি অর্জন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ঢাইয়ার পরবর্তী পর্যায়, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসছে, তা এক কথা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এই সময় আপনার ভ্রমণ হতে পারে, সে পরিবারের সাথেই হোক বা বন্ধুবান্ধবদের সাথেই হোক। ধন্যবাদ।